আসসালামু আলাইকুম, এম কে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আলু দিয়ে কিভাবে অমলেট তৈরি করতে হয় তার একটা রেসিপি দেখাবো। তো আমরা সব সময় ডিমের অমলেটই খেয়েছি, আলুর অমলেটের নাম হয়তো কেউ শুনেইনি। যাই হোক, আলু এমন একটা সুস্বাদু সবজি যেটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো চলো দেখি, আজকে আমরা দেখে নিই কী কী দিয়ে আলুর অমলেটটা তৈরি করব। এটার মধ্যে আমি ডিমও দিব, কিন্তু আলুটা একটু বেশি থাকবে। তো আমি এখানে নিয়েছি একটা আলু কুচি করে, এটা খোসা সহ করেছি, আর আছে চাউলের গুঁড়ি, বেসন আর ময়দা, আর নিয়েছি একটা ডিম, আর শুকনা মরিচ এবং কাঁচা মরিচের কুচি, আর নিয়েছি স্বাদমতো লবণ। তো চলো দেখি এটা আমরা এখন কি করে মিক্সড করব সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি ডিমটা এখানে ফেটে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ মরিচ এটা যার যার পছন্দের ব্যাপার, মরিচগুলো সবই লাগবে। দিয়ে দিলাম, আমি এখানে এরকম একটা চামচ দিয়ে দেড় চামচ বেসন নিলাম, তারপরে নিলাম দেড় চামচ চাউলের আটা বা চাউলের গুঁড়ি যাই বলো, আর দেড় চামচ ময়দা। এটা আমি এখন ভালো করে মিক্সড করব। এর মধ্যে নিয়ে নিব দুই চামচ পানি, আবার আমি এটা ভালো করে মিক্সড করব। আটা বেসন আর লবণ মরিচের মিশ্রণের মধ্যে আমি এখন আলুটা দিয়ে দিব। এটার মধ্যে আমি চার চামচ পানি নিয়েছি গোল চামচ দিয়ে। এখন এটা আমি আবার মিক্সড করব ভালোভাবে। এটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি, এখন এটা আমি তেলে ভাজব। তাই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি এখন তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এই তেলটা এখন গরম হয়ে, গরম হলে পরে আমি এই মিশ্রণটা দিব এটার ভিতরে। তেলটা মিডিয়াম গরম হয়েছে, এখন আমি এটার মধ্যে গোল চামচ দিয়ে তিন চামচ করে মিশ্রণটা দিব, দিয়ে একটু স্প্রেড করে দিব। ফ্রাই প্যানে আমি এভাবে দিয়েছি, এখন আমি এটা একটু ঢেকে দিব, কারণ আলুটা যেহেতু কাঁচাই নিয়েছি আমি, সেজন্য ঢেকে রাখতে হবে। এখন মিডিয়াম আছে, আমি এটা কিছুক্ষণ ভাজব। অমলেটটা আমি উল্টিয়ে দিয়েছি, এক পাশ হয়েছে আর এক পাশ হবে। অমলেটটা হয়ে গিয়েছে, এখন আমি এটা প্লেটে উঠাবো। এখানে আমার দুটো অমলেট হয়েছে, এখন আমি এটা চাকু দিয়ে কেটে পরিবেশন করব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল আলুর অমলেট। এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করো, এটা খেতে খুবই মজা। আর যদি ভালো লাগে আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।